গৃহবধূ হত্যাকাণ্ডে নতুন মোড় সংঘটিত হয়। অবশেষে ধর্মনগর জেলা হাসপাতালে ময়নাতদন্ত না হয় আগরতলাতে ময়নাতদন্ত করে মৃতদেহ নিয়ে গতকাল রাতে মৃতার পরিজনরা কদমতলা থানায় আসেন। বর্তমানে তারা উপযুক্ত বিচারের আশায় প্রশাসনের দিকে তাকিয়ে রয়েছে। এই ঘটনার বিবরণে জানা যায়, চলতি মাসের পয়লা জুলাই ইচাই লালছড়াস্থিত শ্বশুরবাড়িতে রুশনা বেগম নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সঙ্গে সঙ্গে তার স্বামী চেরাগ মিয়া এবং তার বড় ভাই জয়নাল আবেদিন ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় মৃত গৃহবধূকে। খবর পেয়ে মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকজনেরা হাসপাতালে ছুটে যান। সেখানে মৃত অবস্থায় রুশনাকে দেখেই বধূ হত্যার অভিযোগ তোলেন স্বামী ও তার বড় ভাইয়ের বিরুদ্ধে। আর এখানে গৃহবধূ রুশনা বেগম খুন হওয়ার পেছনে মূল কারণ ছিল, তার স্বামী বর্তমানে পাঁচ সন্তানের এক জননীকে বিবাহ করার জন্য কোর্ট ম্যারেজ করেন, আর তাতেই চরম অশান্তির দানা বাঁধে তাদের সংসারে। তাই সঙ্গে সঙ্গে মৃতার বাড়ির লোকজনেরা কদমতলা থানায় এসে ওই দুই ব্যক্তির নামে মামলা দায়ের করেন। কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার মামলা হাতে পেয়েই অভিযুক্ত দুজনকে পাকড়াও করে থানায় নিয়ে আসেন। অবশ্য পরদিনই দুই আসামিকে আদালতে চার দিনের রিমান্ডে চেয়ে থানায় নিয়ে আসেন। বর্তমানে তাদের জোর জিজ্ঞাসাবাদ চলছে। এদিকে গতকাল রাতে মৃতদেহ ও ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে মৃতার পরিজনরা আগরতলা থেকে কদমতলা থানায় এসে পৌঁছান। গতকাল গুরুতর অভিযোগ তুলেন মৃতার কাকা আব্দুল হক। তিনি ময়নাতদন্তের রিপোর্ট অনেকটা তাদের অনুকূলে বলে জানান। তাছাড়া তারা আগেই অভিযোগ তোলেন বালিশ চাপা দিয়ে তাদের মেয়েকে হত্যা করা হয়েছে বলে। তাই তারা প্রশাসনের কাছে আসামি দুজনের ফাঁসির আবেদন জানান। জিজ্ঞাইছি দাদা ভাই যে কোন ওটা লিয়ে আছে ড্রাইভার, ওটা পরে উঠিয়া হয়েছে আমি লিয়ে আইসি। এরপর ড্রাইভারটি গেলাম বা দাদা ভাই কয়টার সময় তুমি লিয়ে আইছো, হয়েছে সোয়া তিনটায় লিয়ে আইসি। কিন্তু ভদ্রলোকে গিয়া হয়েছে আমার বারোটার সময় লিয়ে আইছে। এরপরে আমরা অটো ড্রাইভারে হয়েছে আমরা সোয়া তিনটায় লিয়ে আইছে। এই জায়গাতে মিথ্যা যে ধরা পড়ছে তারা, আমার বোনটি যে তারা বালিশ চাপা দিয়ে মারছে ওই জায়গাতে ধরা পড়ছে। এরপরে ধর্মনগর হসপিটাল কেন ময়না তদন্ত করার লাগে, ময়না তদন্ত করার লাগে কেন অভিজ্ঞ ডাক্তার নাই। এরপরে ফাটান হয়েছে আগরতলা, আজকে ময়না তদন্ত করিয়া আজকে আগরতলাতেই কদমতলা থানাতে আইসি লইয়া। এখন আমরা বেশি পরি আমার বোনটি আমরা লইয়া লইয়া, আমার বোনের একটা ছোট্ট একটা সন্তান আছে দুই মাস হয়, আর দুজন জেল কাস্টডিতে আছে, আরও আছে আমার বনি জামাই সেরাগ আলী এবং আমার বনির বাসুর জয়নাল আব্দিন, তারা বাবার নাম হইল আব্দুল লতিফ ইসাই লালচড়া তারা বাড়ি। আরও আমরা আমি চাই আর আমরা বনির যেভাবে তারা মারছে ওইভাবে আমার ওই বনির স্বামীর বাড়ির সবাই ফাঁসি হোক আইনিভাবে, ওটাও আমরা শেষ। একটা মর্মান্তিক ঘটনা আমরা যত যেদিন থেকে শুনলাম, যখন থেকে শুনলাম রাতে বারোটার সময় আমার কাছে একটা ফোন গেছে যে তাই খুব অসুস্থ, তারা হসপিটাল নিয়ে যাইতেছে। তাই বলতে রুশনা বেগম আমার আপন আমার তো বোন, হ্যাঁ দুই তারিখ আমরা সকাল পাঁচটার সময় গেছি, গিয়ে দেখছি এখানে মহিলা থানার ওসি মহিলা থানার স্টাফ বলে আছে, এখানে গিয়ে আমরা দেখছি তাই ডেড বডি হসপিটাল লম্বা করে তাই বারিন্দার মধ্যে আছে। আমরা দেখি আসলে কান্নাকাটি করছি, মহিলা থানার ওসি তাইন তার নিজ দায়িত্ব পালন করছেন, তারা দুইজন অ্যারেস্ট করিয়া মহিলা থানার তারা লিয়ে গেছেন। মানে অ্যারেস্ট কারা করেছে? অ্যারেস্ট করা হয়েছে সেরাগ আলী তাই স্বামী আর তাই বাসুর হোসেন জয়নাল আব্দিন রে। আমরাও থানাত গেছি, মহিলা থানার ওসি তাইন ডাকাইছুন আমরা রে, কিছু আপনার কাছ থেকে উপরান্ত লইছেন, কইছেন যে আপনারা কাম করেন তখন তাইরে পুষ্টমেটামূল ব্যবস্থা করেন। তাই বাবারে আমরা কবর দিয়েছি ডিমাপুর, আমরা কইছি তাই না এলে তো ভরা যেত না, যেহেতু গার্জেন বাবা মা এখানে তো নাই তারা ডিমাপুর থাকে। তো আমরা অপেক্ষা করতে 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 গেলে ধর্মনগর পুষ্টমেটাম ব্যবস্থা সঠিকভাবে হয়েছে না বোধ হয়, আগরতলা ভাড়া নিয়েছে। এখন আগরতলা থেকে কদমতলা থানা এই পর্যন্ত আইলো, এখন পর্যন্ত সরকারিভাবে প্রশাসনিক যে ব্যবস্থা আছে এটা সুন্দর সঠিকভাবে আমরা চাই, যাতে সাক্ষী প্রমাণভাবে তারা উপযুক্ত শাস্তি। আপনি রিপোর্টে কী আইছে পোস্টমর্টাম রিপোর্টে? রিপোর্টে কী আইছে না আইছে এখন ওসি থানার ওসি তাই জানবা, শুনছি তো শুনছি তো মানে এটা কেউ না কেউ তারে গ্লাস মূল্যভাবে মারা হয়েছে। তো আমরা এটা সঠিকভাবে কইতে পারতাম না, প্রশাসনিক ব্যবস্থা যেহেতু আছে কারণ প্রশাসনিক ব্যবস্থা দিয়ে কোয়া হইব তা করে হসপিটাল নিয়ে যায়। মানে কীভাবে মেরেছে? গোপন সূত্রে খবর পেয়েছি যে বালিশ দিয়ে ভোর রাতে মেরেছে, মুখে চাপা দিয়া। আমরা তারপর সেটা আমরা সরে কদমতলা থানায় কেসে পেয়ার করি, তারপর ময়নাতদন্তের জন্য আমরা আগরতলা পাঠিয়েছি। আগরতলা আমাদের রিপোর্ট ভালো এসেছে, এখানে ধরা পড়েছে যে ওনারা মেরেছেন পিছন দিকে এটা করিয়া এই বালিশের জন্য। আমরা চাই যে ছেলে মারছে এই ছেলে এই যে ধরনের ছেলে ফাঁসি যাবজ্জীবন হওয়া উচিত, কারণ এখন দুইজনকে ধরা হয়েছে আমরা দিয়েছি, এরা পরিবারের সবাই ষড়যন্ত্রে আছে। কারণ আমাদের যে ভাতিউজি সে ইংলিশ মিডিয়ামে হায়ার সেকেন্ডারি পাস ছিল, পড়াতে অত্যন্ত ভালো ছিল,
এই ধরনের মেয়ের একটা জীবনযাপন নষ্ট করেছে, এর সারা জিন্দেগি আমরা ফাঁসি যাবজ্জীবন চাই। ভানুচন্দ্রের প্রতিবেদন, ত্রিপুরা পায়োনিয়ার।